এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার সাবের মিথুন সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে বিশ্বকাপের আগে আসলে একটা ব্যস্ত সময় এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে দেশ ছাড়ার আগে শেষবারের মতো অনুশীলন করেছে বিশ্বকাপের স্কোয়াডের যে পনেরো সদস্য তাছাড়া রিজার্ভে যে দুজন সদস্য রয়েছে তারা শুধুমাত্র সাকিব আল হাসান বাদে বাকি ষোলো জন আজ ঠিকঠাকভাবেই অনুশীলন করেছেন সকাল সাড়ে দশটা নাগাদ যে অনুশীলন শুরু হয় যেখানে আসলে সাকিববিহীন বাংলাদেশ দল প্রথমে ওয়ার্ম আপ এবং ফিটনেসের পাশাপাশি ফিল্ডিং এবং ক্যাচিং প্র্যাকটিস করেন এবং সেই এক ঘন্টার লাগাতার যে অনুশীলন চলে এরপরে আসলে প্লেয়াররা জিম সেশন অধিবেশনে অংশ নেয় আসলে প্রায় সোয়া এক ঘন্টার মতন ঘাম ঝরান নাজমুল হোসেন শান্তর দল এরপরে এখন আপনি দেখতে পারবেন যে মিরপুরের যে হোম অফ ক্রিকেটের মূল মাঠ সেই মূল মাঠে কিন্তু টিম ফটো সেশনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি একেবারে শেষ দিকে তবে কিছুটা শঙ্কা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে আবহাওয়া রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির কিছুটা পূর্বাভাস রয়েছে এবং যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা জটিল হয়ে পড়বে এই টিম ফটো সেশন এবং আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য কিন্তু এখন এই মুহূর্তে সেই চেয়ার সরিয়ে নেওয়া হচ্ছে অর্থাৎ নির্ধারিত সময় যেটা ছিল একটা সময় টিম ফটো সেশন হবে সেই ফটো সেশন হয়তো পিছিয়ে যাচ্ছে কিংবা সেই ফটো সেশনের জন্য বিকল্প কোনো ভেনু খুঁজে বের করতে হবে বিসিবিকে দেখতে পাচ্ছেন যেমনটা স্ক্রিনে যে চেয়ার সরিয়ে নেওয়ার কাজ হচ্ছে আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে প্লেয়াররা নতুন জার্সি নিয়ে আসলে তৈরি হওয়ার যে ব্যাপারটা সেই জার্সি ডার্সি পরে মাঠের দিকে এক একজন করে আসতে শুরু করেছিল তবে তার আগেই আসলে যে বিষয়টা আমরা দেখলাম যে বৃষ্টির কারণে টিম যে ফটো সেশনটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে তবে আপনি আরেকটা একটা কোনায় দেখবেন মাঠের এক কোনায় আসলে বিসিবির যে একটা কার্যক্রম তা কিন্তু চলছে সেখানে একটা ফটো সেশনের ব্যাপার রয়েছে এবং সেখানে আপনি তাসকিন আহমেদ অর্থাৎ সহ অধিনায়ক যিনি কিনা ইঞ্জুরির জন্য মাঠের বাইরে রয়েছে সেই তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামকে দেখতে পাচ্ছেন বাদবাকি যারা রয়েছে তারাও কিন্তু নতুন জার্সি সহ আসলে যে টিম ফটো সেশনের যে প্রক্রিয়া রয়েছে অর্থাৎ সেই পুনর্নির্ধারিত অনুষ্ঠানে অংশ নিতে আসলে তারাও কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এবং আমরা যতটুকু শুনতে পেরেছি সাকিব আলহাসান অনুশীলনে অংশ না নিলেও এইবার যে টিম ফটো সেশন রয়েছে সেখানে কিন্তু অংশ নেবে এরপরেই এই ফটো শেষে সংবাদ সম্মেলন অর্থাৎ নির্ধারিত যে সংবাদ সম্মেলন রয়েছে সেই সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল শান্ত এবং হেড কোচ চারিনিকা হাতো সিংয়ে অংশগ্রহণ করবে আমার কাছে মিরপুর হোম ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সব শেষ সাব্বির মিথুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে জানাচ্ছিলেন টাইগারদের যে ফটো সেশন রয়েছে বিশ্বকাপে যাওয়ার আগে সেখানে কিছুটা বিলম্বিত হচ্ছে তার সবশেষ তথ্য